হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ের আগে যে চারটি ভুল কখনোই করবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বর্তমানে বেশিরভাগ মানুষই ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নেন। এখন প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়ানো বেশ সহজ, তবে বিয়ে পর্যন্ত সেই সম্পর্কটিকে নেওয়া বেশ কঠিন। এই ক্ষেত্রে দুজনের মধ্যকার বোঝাপড়া যেমন জরুরি, ঠিক তেমনই পরিবারের সদস্যদেরও মতামত নেওয়া জরুরি। আবার পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও পাত্র ও কনে অ্যাপে একে অপরের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটান, যাতে একে অন্যের সম্পর্কে জানতে পারেন। দেখা গেছে বিয়ের আগের কয়েকটি ভুল সম্পর্কের উপর চাপ বাড়িয়ে দিতে পারে। চলুন তাহলে জেনে নেই কি সেই ভুলগুলো। প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে পারিবারিক ঝামেলা হতেই পারে। এই ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে কারো হয়তো একে অপরকে পছন্দ নয়, তবে সেই ক্ষেত্রে একটু সময় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এসব বিষয় নিয়ে যদি আপনি সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেন, তাহলে তো সমস্যা আরও বাড়বে। আবার অনেকেই সম্পর্ক না মানার কারণে নিজের পরিবারের সঙ্গেই বিরোধ ও ঝগড়া করেন। তবে বিয়ের আগে এমনটা করা একেবারেই উচিত হবে তবে বিয়ের আগে এমনটা করা একেবারেই উচিত হবে না। মাথা গরম না করে বরং ঠান্ডা রেখে পরিবারকে মানানোর চেষ্টা করতে হবে। অনেকেই একে অন্যের পরিবারকে দোষারোপ করেন। দেখা যায় সম্পর্কে থাকা দুজন মানুষ একে অপরের পরিবারকে সম্মান করছে না। সম্পর্ক যতই গভীর হোক না কেন, সঙ্গীর পরিবারকে নিয়ে খারাপ মন্তব্যের কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই প্রথম থেকেই সতর্ক থাকুন। বিয়ের আগে সঙ্গীর পরিবার নিয়ে তার সঙ্গে কোনো খারাপ কথা নয়, বরং তাদের সম্পর্কে ভালো কথা বলুন। সঙ্গীকে বুঝিয়ে দিন আপনিও তাকে ও তার পরিবারকে ভালোবাসেন। এক এক অঞ্চলের বিয়ের রীতিনীতি এক এক রকম। বিয়ের এই নিয়ম সম্পর্কে একমত হওয়াও জরুরি। এই ক্ষেত্রে দুই পরিবার একসঙ্গে বসে আগে থেকেই কথা বলা উচিত। এইসব ক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে, তাই পাত্র ও পাত্রীকে ঠান্ডা মাথায় এইসব বিষয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে পরিবারকে বোঝাতে হবে। সঙ্গীকে বিভিন্ন বিষয় নিয়ে দোষারোপ করবেন না। ভুল সবারই হয়, তাই বলে অযথা কোনো বিষয়ে সঙ্গীকে দোষারোপ করবেন না। এর ফলে সম্পর্ক খারাপ হয়। বিয়ের আগে এই কয়েকটি বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন বিয়ের আগে যে ভুলগুলো কখনোই করা উচিত নয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।